পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী সহ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে সিপিআইএম। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সদর মহকুমা কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত 2 মে থেকে এখনও পর্যন্ত দেশে 21 টাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে যেখানে অপরিশোধিত তেলের দাম কমেছে, সেক্ষেত্রে আমাদের দেশে পেট্রোলের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি করা হচ্ছে। কর্পোরেটদের সুবিধা পাইয়ে দিতে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটায় বলে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে লুটের রাজত্ব চলছে বলেও অভিযোগ করা হয়। পেট্রোপণ্যের দাম অবিলম্বে কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার আগরতলা সহ রাজ্যের 4টি জায়গায় প্রতীকী আন্দোলন কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য কমানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে সিপিআইএম আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে। 160 লিটার প্রতি ব্যারেল আমরা হিসেব করে দেখেছি 30 থেকে 31 টাকা পরে প্রতি লিটার। এটা আমরা যদি রিফাইন করি, পরিশোধিত করি, তাতে আরও 8 থেকে 10 টাকা খরচ। আমাদের দেশের তেল কোম্পানিগুলো প্রতি লিটার যদি 50 টাকা করেও বিক্রি করে প্রচুর টাকা মুনাফা করতে পারে। কিন্তু ভারতবর্ষের সরকার আমাদের দেশের কর্পোরেটদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে প্রায় প্রতিদিন পেট্রোপণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে। এই কোভিড অতিমারির মধ্যে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নীরব। বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে, ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির যথেষ্ট আশঙ্কা রয়েছে, তাতে দেশে গরিব অংশের মানুষের ওপর মারাত্মক আঘাত নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।